তো হাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো ভীষণ ভালো আছি, আর তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আমি তো বললামই যে ওই প্রবলেমটা হচ্ছে আমার, সাবস্ক্রাইব করছে তারপর আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো ওটা আর মনে হয় অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ যারা আমার চ্যানেল আসছে তারা নিয়ম মানছে না। তো যাই হোক, তোমরা একটু দেখবে আসার সময়, এবার একটু আমি ভিডিওগুলো দেখে আসবে। তো এখন বাজছে প্রায় 9:30, আর আমার রান্না কিন্তু চেপে গেছে, কারণ ও খেয়ে অফিস চলে যাবে তার জন্যে। আর এই যে কাপড়গুলো মেলা আছে সেগুলো একটু রোদে দিয়ে দেবো, কারণ অনেক ওর কাপড়ও আছে, তো সেগুলো রোদে দিয়ে দেবো কারণ পরে যেতে পারবে। তার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ নিয়েছে বাবা। তো মাছটা হবে আর ডাল হবে, বেশি কিছু সকালে করা যায় না, সব কাজ সেরে। তো আমি কাপড়গুলো সব নিয়ে নিই, রোদে দিয়ে দিতে হবে। তো দাঁড়াও, ক্যামেরাটা এখানে না, এখানে রাখছি। আর কদিন ধরে এত ঠান্ডাটা বেড়ে গেছে সকালে, যে সকালে উঠতে ইচ্ছে করে না। তো চলো নিচে যাই, দেখি কি কি হচ্ছে। আর এই রুমেও কিছু কাপড় আছে, সেগুলো নিয়ে নেবো। এগুলো নিয়ে নিই, দাঁড়াও। সব কাপড় আমার নেওয়া হয়ে গেছে, এগুলো আমি রোদে দিয়ে দেবো, আর তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, কারণ 11টার সময় বেরিয়ে যাবে। আর চানটা আমাকে তাড়াতাড়ি করেও নিতে হবে, কারণ আমার বেটুকে খাবার দেওয়ার আছে। তো তাড়াতাড়ি রান্না করে নিই, আর তোমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর সাথে থাকো। আর সবাই খুব ভালো ভালো কমেন্ট করছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আসল থেকে এখন খারাপ লাগছে আমার এইটাই যে সাবস্ক্রাইবগুলো রয়েছে না, তার জন্য আমার একটু মুডটা অফ আছে। তো ঠিক আছে, যাই হোক, তবু তো ভিডিও তো করতে হবে, তোমাদেরকে সাপোর্ট করতে হবে। তো সবসময় সাথে থাকি, সাথে থাকবে, কিন্তু আমিও সবার সাথে থাকবো। আর আমি কারো ভিডিও না দেখা নয়, সবার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আর সবাই যে কমেন্টগুলো করো আমার ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ উৎসাহ পাই। তো ঠিক আছে, আমি কাপড়গুলো নিচে মেলে নিই। আর হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা দেখো, ফিরে আসছি। সো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা এখনও জ্যান্ত আছে, তো এটা বাবা নিয়েছে। পুচকু, তোমাকে আজ আমাদের খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ মাছটা আর একটু পরে মরে যাবে। হাই, আমার খুব খারাপ লাগছে। তো ভাত হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, আর শাক ভাজা হয়ে গেছে, শুধু মাছটা করতে বাকি আছে। তো মাছটা মা বলছে আমি মাছটা করে নেব, তুই চানটা করবি যা। আর ও আজকে একটু বলছে আমি একটু লেটে যাব, কারণ আজকে আমাদের আলু আলুতে ওষুধ দেওয়া হচ্ছে। তো ও দেখতে গেছে, তো বলছে তুমিও চানটা করে নাও, আমি একটু পরে করবো, আর আজকে একটু লেটে যাব। তো তারা তোমাকে খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এক। তো দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের শিব ঠাকুর,
একদম মাথার উপরে একটা শিবলিঙ্গর মতো আছে, ওই যে দেখতে পাচ্ছ হালকা করে দেখাচ্ছে। তো এই খুব ভালো সারটা, সবাইকে আদর করে। তো দেখতেই পালে সারটা, ওটা হলো আমাদের শিবের সার, ওকে ছাড়া হয়েছে। তো ভীষণ ভালো, কাউকে মানে মারে না, তো ওকে আদর করছে সবাই, আমিও আদর করি ওকে। এলে আমার ভয় লাগে, তবুও করি। তো ঠিক আছে, আমি চানটা করে ফিরে আসছি, আর চান করে এসে কথা হবে। তো দেখতে পাচ্ছ আজ বেশি কিছু রান্না করতে পারিনি, ভাত মাছ ভাজা আর আলু ভাজা আর শাক ভাজা আর ডাল করেছি, আর এগুলোই ওকে দিব। তো ওকে ওই খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি খাবো। তো এটা হলো দিদা বাড়ি থেকে দিয়েছে দুধের দুধে সিদ্ধ। তো এটা দিদা খুব ভালো বানায়, তো দিয়েছে, আর চালের রুটিও দিয়েছে, আর আমাদের বাড়িতে হয়েছিল ডাল আর পরোটা। তো এগুলো আমি নিয়ে এখন খাবো, আর একেবারে পরে ভাত খাবো। তো এগুলো আমি এখন খেয়ে নেব, আর এগুলো খেলে আর ভাত খেতে পারবো না এটা আমি জানি। তো ভাত না খেয়ে মানে খেলেও হবে, তো এগুলো আমি খেয়ে নেবো এখন। তো চান আমার হয়ে গেছে, আর শুধু বাসনগুলো আছে সেগুলো ধোবো, কারণ খেয়ে চলে গেলো। আর কাপড়গুলো মেলতে বাকি আছে, কাপড়গুলো মেলবো। আর রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দুধ গরম করতে দিয়েছি। আর আজকে বরের জন্য বেশি কিছু করতে পারলাম না, দেখতেই পেলে। আলু ভাজা হয়েছে, মাছ ভাজা আর শাক ভাজা আর ডাল, আর বেশি কিছু মানে হয়নি, কারণ আজকে একটু তাড়াহুড়া হলো আর লেট হয়। প্রতিদিন আমাদের ওরকমই হয়, এত তাড়াহুড়ো করে ও, যাবো বলে তাড়াতাড়ি আর যায় একটু লেটে, তাহলে আমরা মানে তাড়াতাড়ি করে দিতে পারা যায় না, তবুও চেষ্টা করা হয়। আর ও সকালে খেতেও চায় না মানে ভাত, সকালে ও মানে এখন না খেয়েও গেলেও তো খিদে লাগবে না অফিসে, তার জন্য ও মানে না খাবো করে খেতে আমরাই জোর করি বেশি, মানে বিশেষ করে না, লু বলে না এত তাড়াতাড়ি ভাত খেতে একদম ভালো লাগে না। তো এখন দুধ গরম হচ্ছে এখানে, তো এবার কাপড় মানে কাপড়গুলো মেলে নিব আমি, আর মাথাটা ভিজিয়েছি, তো একটু রোদে বসবো, শুকনো করে নেবো, নাহলে জামাটা চুল শুকনো হতেই চায় না। আর একটা দিদি কমেন্ট করেছিলে যে আমার চুলটা খুব লম্বা, তো হ্যাঁ লম্বা তো বটেই, কারণ দিদির বিয়ে আছে, আমি কেটে নেব, কারণ এত লম্বা চুল আমি কোনোবারই রাখিনি, এটাই ফার্স্ট রেখেছি, তো সামলাতে পারি না, তার জন্য আমি কেটে দেবো। বিয়ে বাড়িতে যে পুরুলাতে যাবো, তো বাপের বাড়ি বিয়ে বাড়িতে ফাগুন মাসে, তো ওখানে আমি কেটে নেব বিয়ে বাড়ির আগে। তো দুর্গাপূজার প্রোগ্রাম ছিল, তো দুর্গাপূজাতে আর কাটলাম না, কারণ বিয়ে বাড়িতে তখন কাটিংটাই চলে যাবে, তার জন্যে তো যাবো যে এনে পার্লারে কাটবো। এত চুল ভালো লাগে না আমার রাখতে, আমার ছোটোই চুল ভালো লাগে রাখতে। তো ঠিক আছে, আমি সব কাপড় টাপড় মেলে আসছি, একটু গল্প করবো। তো ঠিক আছে, আমার সব কাজ বাজ হয়ে গেছে এখন, আর এখন আমি একটু চুলটা শুকনো করতে বাইরে এসেছি, আর অনেক কাজ, ও অফিস যাওয়ার পরও অনেক কাজ থাকে, অনেক প্রচুর কাজ থাকে, সব বাসন ধুলাম, তারপরে গ্যাস ট্যাস মোছা হলো, তারপরে কাপড় মেলা হলো, শুকনো কাপড়গুলো তোলা হলো, তারপরে সব মানে লেপ বালিশ সব রোদে দেওয়া হলো, নিয়ে রান্না মানে রান্নাঘরটাও ঝেটাতে হলো। তো ও যাওয়ার পর অনেক কাজ থাকে আমার, তো ওইর কাজ সামাল দিতেই আমার 12:30 বেজে গেছে। আর এবার বাবাও এসেছে বিল থেকে, এবার বাবা চান করবে, চান হয়ে গেলেই খাবে, তো এখন চান করছে বাবা। আর আমি একটু চুলটা শুকনো করে নেব, আর কোনো কাজ নেই, শুধু বাবাকে খেতে দেওয়া আছে আর খাওয়া বাসনগুলো ধোয়া আছে, আর আমরা খেতে বাকি আছে। তো আমি তো অল্প ভাত খাবো, তো বাবার খাওয়া হয়ে গেলে আমি আর মাও খেয়ে নেবো, আর বাসনগুলো ধুয়ে আর কোনো কাজ থাকবে না, এবার বিকালে ঝাটবাট আর কিছু কাজ নেই। তো আজকে দেখতে পেলে যে
অল্প করেই ভিডিওটা করলাম, মানে ছোট্ট করে ভিডিওটা করলাম। তো অনেক কাজ, মানে সকালে আমার ভিডিও করা যায়ই না, কারণ সকালে কাজটা আমার বেশি থাকে, রান্নার কাজটা। তো মা আমাকে অনেক হেল্প করে, মানে বলেই খুব তাড়াতাড়ি হয়, কিন্তু তাও অনেক কাজ থাকে। মোছা থেকে ঝাড়া, মানে ঝাড় দেওয়া, বাসন ধোয়া, কাপড় ধুয়ে নেওয়া, কারণ ছোট্টবেলা তাড়াতাড়ি না কাপড় ধুলেও শুকনো হয় না। তো ওর মানে এরকম করতে অনেক লেট হয়ে যায়। তো তো ভিডিওটা বেশি বড় করব না, এখানে রেখে দেব। আর দেখতে পেলে আমি সকাল থেকে কী কী করলাম, বেশি বড় ভিডিওটা করতে পারলাম না, কারণ বুঝতে পারলে তো যে অনেক কাজ থাকে সকালে, তার জন্যে আমার একটু ভিডিও করতে এ হয়, লেট হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনিকটা ক্লিক করবে, মানে তাড়াতাড়ি যে ভিডিওগুলো আমি ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্যে বেল আইকনিকটা ক্লিক করবে, অন নোটিফিকেশানটা অন করবে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।